বেগম খালেদা জিয়ার রূপচর্চার জন্য মেকআপের প্রতি দুর্বলতা আছে, সেটা সবাই জানে। একবার এই মেকআপ বক্স নিয়েই ঘটেছিল এক বিরাট তুলকালাম, এবং অনেকেই বলেন সেই ঘটনা থেকেই বিএনপির পতনের শুরু। 2005 সালের সেপ্টেম্বর মাস, বেগম খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। ভিআইপি থেকে বেগম জিয়ার ব্যাগপত্র তোলা হচ্ছে, প্রত্যেক ব্যাগে SSF-এর সিকিউরিটি ট্যাগ লাগানো। প্লেনে উঠানোর আগে সবগুলো ব্যাগের নিরাপত্তা তল্লাশি চালালেন একজন তরুণ মেজর। SSF-এর এই অফিসার লক্ষ্য করলেন একটি দামি ছোট ব্যাগে কোনো সিকিউরিটি ট্যাগ নেই, তিনি সেটি সরিয়ে নিলেন। ব্যাগটা পড়ে থাকলো এয়ারপোর্টে। মেজর একটি নোট লিখে এয়ারপোর্ট সিকিউরিটিকে ব্যাগটি দিলেন। এমিরেটসের প্লেন চলে গেল। বিপত্তি ঘটল নিউ ইয়র্কে গিয়ে। পরদিন সকালেই বেগম জিয়ার সঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর মেকআপ পার্সনের মাথায় হাত। বেগম জিয়ার সব কিছু এসেছে, আসেনি শুধু মেকআপ বক্স। হুলস্থুল পড়ে গেল। ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গেলেন না প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পররাষ্ট্রপতি মন্ত্রী রিয়াজ রহমান কোনো মতে সামলালেন। প্রধানমন্ত্রীর সচিব, মুখ্য সচিব অনুসন্ধান শুরু করলেন, মেকআপ বক্স গেল কোথায়। ঢাকা আর নিউ ইয়র্কের সময়ের পার্থক্য 12 ঘন্টা, দুদিন লেগে গেল কি হয়েছে জানতে। এই দুই দিন নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দলে যেন শোকের মাতম। এই দুই দিনে 3টি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল হয়ে গেল। বিকেলে বিএনপির মার্কিন প্রবাসীদের সঙ্গে বৈঠকও পিছিয়ে দেওয়া হলো। পত্রিকায় খবর এলো বেগম জিয়ার অসুস্থতার জন্য বৈঠকে অনুপস্থিত। ঢাকা থেকে ওই মেকআপ বক্স আনতে আরও 2 দিন সময় লাগবে, অথচ প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেবেন পরদিন। তখন মেকআপ এক্সপার্টকে নিয়ে বেরোলেন খোদ পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান। লিস্ট ধরে ধরে নামি দামি সব ব্র্যান্ডের দোকান থেকে মেকআপ কেনা হলো, একটা করে জিনিস কেনা হচ্ছে। আর বেচারা পররাষ্ট্রমন্ত্রীর মুখটা লাল হয়ে উঠছেন। বিকেল পর্যন্ত চললো কেনাকাটা। পরে মোর্শেদ খান তার একান্ত সচিবকে বললেন, ঢাকা থেকে টাকা পাঠাও। একান্ত সচিব অবাক হলেন। মন্ত্রী জানালেন, $62,000 খরচ হয়েছেন মেকআপের জিনিসপত্র কিনতে। যাই হোক, শেষ পর্যন্ত বেগম জিয়া মেকআপ করলেন। সন্ধ্যায় ঝলমলে প্রধানমন্ত্রী বেরোলেন বিএনপির স্থগিত হওয়া বৈঠকে। বৈঠকে যেতে যেতেই তার সচিবকে বললেন, কে এইটা করেছে তাকে এখনই চাকুরিচ্যুত করতে। ঢাকায় বাড়তে গেল। SSF-এর প্রধান 1 ঘন্টার মধ্যেই মেজরকে SSF থেকে প্রত্যাহার করলেন। সেনাপ্রধানকে জানানো হলো, অবিলম্বে তাকে বরখাস্ত করতে হবে। সেনাপ্রধান মইনু আহমেদ তদন্ত কমিটি গঠন করলেন। বিপত্তি ঘটল এখানে। তদন্ত কমিটি তদন্তে দেখল মেজরের কোনো দোষ নেই। বেগম জিয়া নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে এলেন। সব কিছু ঠিকই চলতো হয়তো, কিন্তু মেকআপ করতে বসলেই তার মেকআপ বক্স হারানোর কথা মনে হয়। তিনি খেপে ওঠেন, সচিবকে বলেন কি ব্যবস্থা নেওয়া হলো। সচিব ফোন করেন সেনাপ্রধানকে। সেনাপ্রধান বলেন, দেখছি একদিন সত্যিই খেপে গেলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ডেকে পাঠালেন সেনাপ্রধানকে। সেনাপ্রধান বুদ্ধিমান, তিনি তদন্ত রিপোর্ট নিয়ে গেলেন। বেগম জিয়া ক্ষুব্ধ হয়ে বললেন, এসব রিপোর্ট বুঝি না, আমি শাস্তি চাই। সেনাপ্রধান পরদিন ওই কর্মকর্তাকে দ্রুত বিদেশি মিশনে পাঠানোর উদ্যোগ নিলেন। বেগম জিয়াকে জানানো হলো ব্যবস্থা নেওয়া হয়েছে। 2007 সালে ওই মেজর কর্নেল হিসেবে বেগম জিয়ার বাসায় গিয়ে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করেন।